আসসালামাইকুম স্যার, কেমন আছেন? স্যার এই গতকাল আমি যুগান্তর পত্রিকায় দেখলাম, আমার হাতে আছে যে দিচ্ছি স্যার, তো সারা দেশে আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে ভোক্তা অধিকার আইন আইন যেটা আছে সেই অনুসারে আপনি স্যানিটেশনের উপরে কাজ করতে চাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। অ্যাকচুয়ালি স্যার আপনি কি করতে চাচ্ছেন, আপনার পরিকল্পনাটা কি? যে আসলে ধন্যবাদ, যে গতকাল যে রিপোর্টটা এটি আসলে যে মানে আমাদের যারা দর্শক আছেন তারা দেখতে পারেন যে যুগান্তরে এসেছে যে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যে পনিশেশনের উপরে কাজ করব। তো এখানে দেখুন, এখানে আমরা যে বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে বিদ্যালয়গুলোর এই যে ইয়েটা মানে স্যানিটেশন যেটা মানে টয়লেট যেটা ওয়াশরুম বলা বলি সেখানে কিন্তু মানে ছেলেদের স্কুল মেয়েদের স্কুল কলেজ ইভেন বিশ্ববিদ্যালয় এটা কিন্তু দুরবস্থা। এই কারণে বলছি যে আমি নিজে দুটো জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ছিলাম, তখন আমি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং দুটো জেলাতেই আমি দুটো বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছি। তো একটি জেলাতে মেয়েদের স্কুলের সভাপতি হিসেবে ছিলাম। তো সেখানে যখন আমি মানে যখন দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন শ্রেণীর ফার্স্ট সেকেন্ড থার্ড গার্ল যারা 6-10 তাদের নিয়ে বসেছিলাম, বিভিন্ন আলাপ করেছিলাম। আলাপ করার প্রাককালে তখন তারা বলছিল যে আমি তাদের কিছু বিষয় বলেছিলাম কীভাবে কীভাবে তোমাদের যে পড়ার মান ভালো হতে পারে এগুলো, তখন আমি তাদের বলেছিলাম তোমাদের কোনো সমস্যা আছে নাকি বলো। তখন তারা একজন একজনের দিকে দেখা দেখি করছিল, কেউ বলছিল না থাক, কেউ বলছিল স্যার বললে আমাদের অসুবিধা হবে। তখন আমি জিজ্ঞেস করেছিলাম কি, তখন বলতে প্রথম চাইনি কিন্তু আমি বলেছিলাম বলো কেউ জানবে না আমার কাছে থাকবে। তখন সবাই বলেছে স্যার আমাদের স্কুলের আমাদের যে বাথরুমটা এভাবে বলেছিল মানে টয়লেটটা আর কি, যে এটা স্যার খুব অবস্থা আমরা স্যার যেতে পারি কিন্তু যদি স্যার স্যার আসলে আমাদের বকা দিবে স্যার আমরা যে বলেছি বলবেন না। তো আমি তখন এটা আসলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরও বলিনি। পরবর্তীতে অফিসে যাওয়ার পরে আমাদের একজন যে অফিসারকে রেডি অফিসারকে পাঠিয়েছিলাম যেহেতু মেয়েদের স্কুল ছিল, আমি তখন নির্দেশনা আমরা দিয়েছিলাম এবং আমার তৎকালীন ডিসিআর কমিশনকে অবহিত করে সেখানে আসলে আমরা ছবিও তুলে এনেছিলাম, অবস্থা আসলে খারাপই ছিল। পরবর্তীতে আমরা সেখানে কাজ করেছি, কাজ করার পরে আমি বাচ্চাদের যে মুখের ছবিগুলো এখন আমার মনে আছে তাদের নিয়ে আবার বসেছিলাম এবং এই ক্ষেত্রে তারা যে ইজিনেসটা এসেছে বিশেষ করে নারীদের ক্ষেত্রে তাদের মানে যে বিভিন্ন বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে তাদের ক্ষেত্রে এটি একটি সেন্সিটিভ ইস্যু। ছেলেদের ওয়াশরুমও অনেক ক্ষেত্রে দেখা যায় যে সরকারি বলুন বেসরকারি বলুন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার মতো পরিবেশ থাকে না এবং এই বিষয়টা কিন্তু আমাকে তাড়িত করে। আমরা এখানে কেস স্টাডি হিসেবে এখানে জয়েন করার পর আমরা গত 7-8 মাস আগে এই কয়েকটি ঢাকা বিভাগের মানে আওতাধীন ঢাকা ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলায় আমরা এটি কিন্তু করেছি এবং করে সেখানে আমরা আসলে চেয়েছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানে একটু সচেতন করা এবং সচেতন করতে গিয়ে আমার অফিসাররা যারা গিয়েছে এবং সবাই যে বর্ণনাটা দিয়েছে অধিকাংশ বেহাল অবস্থা, ভালো অবস্থায় ওয়াশরুম টয়লেট আছে খুব কম মানে খুব বেশি সংখ্যক স্টুডেন্ট নেই। তা আমাদের যে আইনে আপনারা দেখবেন আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যে এই সেবাগুলো, এই সেবাগুলোর মধ্যে এখানে আমি যে দেখাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে এখানে যে আপনারা দেখবেন আমাদের 10টি সেবা, এই 10টি সেবার মধ্যে একটি হলো পয়ঃনিঃশেষণ। এই পয়ঃনিঃশেষণ অর্থ যে এটি যে কোনো মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাট বাজার থেকে শুরু করে হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে সকল ক্ষেত্রে কেউ যদি যারা সেবার ক্ষেত্রে যদি এটি মানে না মেনে থাকে তাহলে কিন্তু আইন অনুযায়ী তাদেরকে সেখানে তদারকি করার সুযোগ রয়েছে। এবং আমরা যখন দেখি ছাত্রছাত্রীরা যখন একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয় তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের ফি দিয়ে থাকে এবং বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয় ম্যানেজিং কমিটি থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষকরা যারা আছেন, আমি নিজের শিক্ষকতা করেছি, আমরা একটি কলেজে ছিলাম সরকারি কলেজে শিক্ষকতা করেছি এবং সেখানে আমরা অনেক সময় দেখতাম তো সেখানে কর্তৃপক্ষ আন্তরিক হলে সব কিছু সম্ভব। আমরা এমনও শিক্ষা প্রতিষ্ঠান দেখেছি সেটি দেখা যায় বাসা বাড়ি যেমন সবাই যত্ন করে ওয়াশরুমটা টয়লেটটা রাখে সে আঙ্গিকে রাখা হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের স্কুলে যে টয়লেটের খুবই দুরবস্থা এটি অত্যন্ত অস্বাস্থ্যকর অবস্থায় চলছে। যে অস্বাস্থ্যকর টয়লেটগুলো যেন সবাই মনোযোগী হন এই ক্ষেত্রে আমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আমরা জানি তারা যে বলা হয় শিক্ষিত জাতির মেরুদণ্ড আমাদের যে অভিভাবক শিক্ষকরা আমরা এই এটি বলার আজকে এখানে কারণ হলো আমরা একটা মেসেজ আগে দিয়ে দিতে চাই যেন সবাই নিজেকে সুজে নিতে পারে এবং এই ধরুন যে শিক্ষা প্রতিষ্ঠান সময়ে যদি আমরা দেখি যে কারো আমরা যাবো আপনি জানেন ইনশাল্লাহ আমরা শুরু করবো
সরাসরি শুরু করবো এটা, এবং তার আগে আমরা চাচ্ছি সবাই নিজে নিজে একটু শুধরাবে। এবং এই কারণে গতকালকে যুগান্তরে যে রিপোর্টটা এসেছে সেগুলো আমরা পড়েছি, আরও বিভিন্ন মিডিয়াও জানতে চেয়েছি আসলে বিষয়টা কী। তো সেখানে স্পষ্টভাবে সবাইকে বলতে চাই, সমৃদ্ধ বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে, যে আমাদের যে যেটি বলা হয় ভিশন 2021, আমরা মধ্যময় দেশে যাবো, মানে 2030 আমরা SDG অর্জন করবো, 2041 2041 আমরা সমৃদ্ধ বাংলাদেশ হবো, এই সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন যদি আমরা দেখি তাহলে আমাদের কিন্তু সকল ক্ষেত্রেই পরিচ্ছন্নতা আনতে হবে, চলনে বলনে মননে, চলাফেরা কথাবার্তা চিন্তা চেতনা। এখন আমরা যদি মুখে মুখে বলি কিন্তু আমার নিজের কর্মক্ষেত্র অথবা অন্যান্য স্থানে আমরা না রাখি, সেটি কিন্তু আমাদের যে সবসময় এটি দুঃখজনক হবে। যে আমরা যেমন এখানে দেখি আমাদের অফিসের স্যানিটেশন থেকে শুরু করে সব কিছুতে যতটুকু মান বজায় রাখার কথা সেটুকু আমরা সবসময় যে চেষ্টা করি, এবং যে আর্টিকে থাকার কথা সেটি কিন্তু না রাখতে পারলে তখন একটি কষ্টকর সবার জন্যে। আর এটি এমন একটি বিষয় বিশেষ করে যেটি মেয়েদের স্কুলে শিক্ষা প্রতিষ্ঠান হলে এটি আরও তখন করুণ দশা, এবং ছেলেদের ক্ষেত্রে আমি দেখি শিশু বাচ্চারা যখন এই যে একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ে থাকে, বাইরে নোংরা অবস্থায় থাকে, এটির জন্য যে খুব ব্যয়বহুল বিষয় এটিও না, খুব টাকা পয়সা খরচ করতে হবে এটিও না, শুধুমাত্র অ্যাটিচিউড অ্যাপ্রোচ, মনোভাবের পরিবর্তন ঘটাতে হবে। আমার মনোভাব যদি আমার পরিবর্তিত না হয় তাহলে আমার এই ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নতি আসবে না, আমার অ্যাপ্রোচ যদি আমি ঠিকমতো না দিই তাহলে কিন্তু পরিবর্তন আসবে না। এই জন্য আমরা সবাইকে বলছি ফার্স্ট অ্যাটিচিউড, মনোভাবের পরিবর্তন আনতে হবে, নিজে কাজ করে দেখাতে হবে, এবং এই কাজের উদ্যোগটা শুধুমাত্র ঢাকা সিটিতে যে সেটি না, জেলা জেলা আমরা এটি শুরু করতে চাচ্ছি, এবং আমরা সরকারি বেসরকারি সকল স্কুলকে কিন্তু তদারকি করবো, সেখানে কিন্তু মানে সরকারি স্কুল হলে যে আমরা করবো না এমন না। এবং যারা আপনারা আমি বলে দিচ্ছি আবার যারা আমরা কিন্তু সেখানে বিভিন্ন যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা থাকবে, এবং যাদের মান খারাপ হবে এটি কিন্তু জাতি দেখবে, সবাই দেখতে পাবে, আমরা চাচ্ছি যে সবাই এর মধ্যে পরিচ্ছন্নতার এই বিষয়টি কি ঠিক মতো তুলে আনবেন, এবং স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে কলেজে ইউনিভার্সিটিতে সব ক্ষেত্রে বাজেট আছে, এবং সেখানে যদি আমরা এই ক্ষেত্রে যদি আমরা কাঙ্ক্ষিত উন্নতি না আনতে পারি তাহলে কিন্তু আপনার আমরা কিসের মানে পরিবর্তন অন্য ক্ষেত্রে কিছু করবো। আমার যদি স্বাস্থ্য আর শিক্ষার ক্ষেত্রে আমার বিনিয়োগ হতে হবে সর্বোচ্চ, বিনিয়োগ শুধুমাত্র আর্থিকভাবে হয় না, আমার চিন্তার বিনিয়োগ কিন্তু ঘটাতে হবে, আমার চিন্তন কি, আমার যে চিন্তাভাবনা কি, আমার যেই দৈনিক সময় ব্যয় কর্মঘণ্টা ব্যয়, এই কর্মঘণ্টা ব্যয় আমার আর্থিক ক্ষেত্রে যে বিনিয়োগ না করে আমি চিন্তনের ক্ষেত্রে এই অপারেশনাল কাজগুলোর ক্ষেত্রে আমার বিনিয়োগ করতে হবে, এই বিনিয়োগ কিন্তু আমি আমি বিশ্বাস করি যে আমার যখন স্বাস্থ্যকর পরিবেশ পাবে তখন তাদের মধ্যে যে আরও একটা আনন্দকর ভাব ফুটবে। অনেক স্থানে দেখি বিভিন্ন NGOরা এই কাজগুলো করে, আমার কথা হলো ইট ইজ ইউ ক্যান চেঞ্জ মাই লাইফ, দ্যাট ইজ নাট, আমার জীবনের পরিবর্তন আমি ছাড়া অনুভব করতে পারবো না, আমার নিজের যে পরিবর্তন, আমার শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন, সর্বক্ষেত্রে পরিবর্তন, আমি যদি নিজ উদ্যোগ নিয়ে হাঁটি, আমি এক কদম হাঁটি না, সারা দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, হাজার লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান, সবাই যদি আমরা নিজ উদ্যোগে করতে থাকি তাহলে তো পরিবর্তন আসবে। আজকে দেখুন শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে অনেক নির্দেশনা রয়েছে, তারপরও আপনারা আপনার ইয়ে আমি ওয়েবসাইটে দেখুন, মানে যদি ইউটিউবে গিয়ে কয়েকটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছবি দেখলে বমি চলে আসবে এমন অবস্থা, এটি কেন হবে, এটি মনোযোগ দিতেই হবে। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কিছু বাজেট ব্যয় করে ক্লিনিংয়ের মধ্যে সবসময় রাখতে হবে, আমার সন্তান যারা আমাদের বর্তমান যারা শিশু আমাদের, এই শিশুদের জন্য আমাদের অবশ্যই উদ্যোগ নিতে হবে, আমি বিশ্বাস করি এইভাবেই কিন্তু ধীরে ধীরে আমরা এগিয়ে যাবো। লোক দেখানোর কথা বলে তো লাভ নেই, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আমি বাংলাদেশের সকল শিক্ষক যারা শিক্ষক, আমাদের শিক্ষকরা কিন্তু আমাদের ভক্তির জায়গায়, এই ফাঁকে আরেকটি কথা বলে নিই, আমরা প্রশাসনিক কর্মকর্তারা শ্রদ্ধা সম্মান করি কিন্তু শিক্ষকতা ভক্তির জায়গায় নিতে হয়, নিজে শ্রদ্ধার জন্য, হ্যাঁ শ্রদ্ধা সম্মান করবে, যেমন আমি প্রশাসনিক পদে আছি আমার জুনিয়র বা তারা আমাকে শ্রদ্ধা সম্মান করবে, কিন্তু ভক্তি সবসময় আসে না, ভক্তি একটা উচ্চতা একটা মার্গে নিতে হয়। আজকে প্রাইমারি বিদ্যালয়ের যে শিক্ষক আমাকে গণিত শিখাতেন আমার ভক্তিতে আছে, আলাদা যত্ন করে পড়াতেন, এখন তো গেলে আমরা পাঁচ হয়ে সালামও করি, কিন্তু আমরা যে সবাইকে কি এইভাবে পাঁচ হয়ে সালাম করি না, তো শিক্ষকতার এই একটা সুযোগ আছে। আমার প্রধান শিক্ষক যারা আছেন প্রাইমারি স্কুলে হাই স্কুলে ইভেন অধ্যক্ষ যারা আছেন কলেজ ইভেন ইউনিভার্সিটি যারা আছেন বিভিন্ন ডিপার্টমেন্ট চেয়ারম্যান সব ডিসি যারা আছেন, আমরা চাই এটি একটা সামাজিক আন্দোলন আমরা গড়ে তুলি, অন্য কেউ লাগবে না, এটি আমরা আমাদের উদ্যোগে করব, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, আর যারা করবেন না আমরা কিন্তু যখন বের হব আমরা তখন তাদেরকে শুধুমাত্র
সমাজের সামনে আমরা তুলে ধরবো এই শিক্ষা প্রতিষ্ঠান তারা এই ক্ষেত্রে অবহেলা করেছে, যারা অবহেলা করবেন তাদের প্রতি আমরা কঠোর হব। আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে এগিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের এই যে 16 কোটি মানুষ এক কদম হাঁটতে 16 কোটি কদম, এবং এভাবে এগিয়ে যাবে বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ আমাদের করতে হবে। কারণ আমরা কখনো চাইবো না আমার দেশের ছেলেমেয়ে চাকরির জন্য হাহাকার করবে, তারা নতুন নতুন নিজেদের ইনোভেটিভ আইডিয়া নেবে, তারা নিজেই একটা নতুন কিছু সৃষ্টিশীল করবে। আমরা সেই আশায় থাকবো একদিন এই দেশে কাজ করার জন্য বিদেশিরা ছুটে পাবে। আজকে বাংলাদেশ তো আর মঙ্গা জাতি নেই, সেই হাহাকার নেই। এই এইগুলো বুঝেই কিন্তু রিয়েলাইজেশন এনে কাজ করতে হবে, এবং কাজ সবাই করতে হবে। যারা এই ক্ষেত্রে মনোযোগী হবেন না আমরা এক টানা করবো, এই ক্ষেত্রে এক টানা করবো। এই ক্ষেত্রে প্রশাসনিক আদেশে জরিমানাও আরোপ হতে পারে, কিন্তু আমরা সেখানে বিভিন্ন আঙ্গিকে আমরা উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে আমরা দেখবো কি পদক্ষেপ মনোযোগ হয়েছে এই ক্ষেত্রে। ইনশাল্লাহ আমার বিশ্বাস, আমি আবারও আহ্বান জানাই সবাইকে, সবাই আমরা এগিয়ে আসলে ইনশাল্লাহ এই ক্ষেত্রে আমাদের কাজে। ধন্যবাদ স্যার।